রেলের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদ থাকবে। কোন পোস্টে কত শূন্যপদ থাকছে এবং কবে ভ্যাকেন্সি আউট হবে, এ অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত রেলে মোট শূন্যপদ প্রায় 2,50,000-এরও কাছাকাছি। এই একই সাথে এ কারা আবেদন করতে পারবে 10th pass, 12th pass, গ্র্যাজুয়েশন পাশে এ এবং কি কোয়ালিফিকেশান লাগবে, পোস্ট অনুযায়ী কত ভ্যাকেন্সি থাকবে, সমস্তটা এই মুহূর্তের অফিসিয়াল তথ্য অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব যে কত ভ্যাকেন্সি কি রয়েছে। তো তোমাদের প্রথমেই বলে রাখি, এই অনেক ভ্যাকেন্সি রয়েছে। বিগত বছরে তোমাদের জানিয়েছিলাম যে 3,00,000-এরও বেশি ভ্যাকেন্সি রেল বোর্ড অ্যানাউন্সমেন্ট করেছিল, যেখানে এ কিন্তু অলমোস্ট কিছু ভ্যাকেন্সি ফিল আপ হয়েছে, এখনও কিছু ভ্যাকেন্সি রয়েছে এবং এই এখন এই নতুন বছরেও কিন্তু কিছু ভ্যাকেন্সি উঠে আসছে এবং সব মিলিয়ে প্রায় কিন্তু 2,50,000-এরও বেশি ভ্যাকেন্সি এই মুহূর্তে কিন্তু রয়েছে। তো একে একে পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সিগুলো এডুকেশন অনুযায়ী জেনে নেবো, তারপরে কখন আবেদন শুরু হবে কবে সমস্তটা তোমাদের বলবো। দেখো, প্রথমেই বলে রাখি এই কিছু কিছু ভ্যাকেন্সি বা পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সি নিয়ে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ পোস্ট কি হচ্ছে, RRB L1 গ্রুপ সি। তো এখানে বলে রাখি আগেই যে পোস্টটা ছিল আগে গ্রুপ ডি এর পোস্ট, সেটাকে L1 এর আন্ডারে নিয়ে এসছে এ নতুনভাবে। এটা নিয়োগ প্রক্রিয়ার নতুন রুলস, সেই অনুযায়ী আমি L1 লিখেছি এখানে, ঠিক আছে, গ্রুপ সি এর আন্ডারে। তো এখানে বলে রাখি প্রথমেই এজ কত লাগবে, এজ তোমাদের লাগবে 18 থেকে 30। 18 থেকে 30 বছর হলে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের কিন্তু SC যারা ST রয়েছে তোমাদের জন্য রিল্যাক্সেশন রয়েছে, OBC যারা রয়েছে তোমাদের জন্য রিল্যাক্সেশন রয়েছে, যারা SC আর ST ক্যান্ডিডেট এর তোমাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, যারা OBC ক্যান্ডিডেট তোমাদের জন্য এক্সট্রা কিন্তু 3 বছরের ছাড় রয়েছে এই সরকারি রুলস অনুযায়ী, ঠিক আছে। এবার এখানে কত যোগ্যতা লাগবে, এখানে 10th pass যোগ্যতা লাগবে প্লাস ITI লাগবে, ঠিক আছে। তো এখানে প্রত্যেকে বলে রাখি এখনো পর্যন্ত এটা ফাইনালাইজ হয়নি, তোমরা এখন যে রুলস রয়েছে হবে শোনা যাচ্ছে, এখন যে রুলস রয়েছে সেই অনুযায়ী 10th pass করলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখন অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলেই এডুকেশন কোয়ালিফিকেশানটা আরও ক্লিয়ার হবে। তো এখানে এর টোটাল যে ভ্যাকেন্সি সেটা কিন্তু 7,000 মতো অ্যাপ্রক্স থাকবে, 7,000 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, এখনও পর্যন্ত শূন্যপদ রয়েছে এ তোমাদের L1 অর্থাৎ গ্রুপ সিতে তোমরা ধরে নিতে পারো। এক্ষেত্রে এ তোমাদের এটা একটু কম বেশি হতে পারে কিন্তু অ্যাপ্রক্স এখনও পর্যন্ত শূন্যপদ যেটা শোনা যাচ্ছে 7,000, যদিও এটার কম নয় বেশি শূন্যপদ বা শূন্য পদের সংখ্যা রয়েছে। এরপরেই বলে রাখি RRB টেকনিশিয়ানের কথা, টেকনিশিয়ানে তোমাদের সেম এখানে বলে রাখি RRB টেকনিশিয়ান এবং RRB ALP, তো মানে তোমরা জানো তোমার হচ্ছে লোকো পাইলট, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মানে যারা ড্রাইভার আর ট্রেনের ড্রাইভার আমরা সহজ ভাষায় বলতে পারি। তো এক্ষেত্রে এ তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এর জন্য তোমার এজ লাগবে কি 18 থেকে 30 বছরের তোমাদের এজ লাগবে এবং তোমাদের 10 পাসের সাথে তোমাদের ITI অথবা ডিপ্লোমা কিংবা ইঞ্জিনিয়ারিং লাগবে, যে কোনো ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, সেটা পলিটেকনিক হোক বা তোমার BTEC হোক, যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং লাগবে। তো যদি 10 পাসের সাথে ITI থাকে বা তোমার কোনো ডিপ্লোমা কোর্সেস করা থাকে বা কোনো ইঞ্জিনিয়ারিং থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। 21,000 প্রায় ভ্যাকেন্সি রয়েছে কিন্তু তোমার তোর লোকো পাইলটে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমার RRB টেকনিশিয়ানের কথা যদি বলি, এজ একই 18 থেকে 30 এবং রিল্যাক্সেশন তোমরা জানো যে SC ST-দের জন্য 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে, OBC যারা রয়েছে তাদের জন্য 3 বছরের এক্সট্রা ছাড় রয়েছে বয়সের। তারপরে এখানে সেম একই সাথে একই কোয়ালিফিকেশন সাথে কি হয়ে যাচ্ছে, 12th pass যারা রয়েছে তাদের জন্য এক্সট্রা অপরচুনিটি থাকছে, 12th pass প্লাস যদি PCM, ঠিক আছে, PCM নিয়ে পড়ো মানে তোমার 12th ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকে তাহলে তোমরাও 12th pass করলেই শুধু আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই টেকনিশিয়ানে। এখানেও কিন্তু প্রায় 10 থেকে 12,000 অ্যাপ্রক্স ভ্যাকেন্সি রয়েছে, তোমরা ধরে নিতে পারো 12,000 প্রায় কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এই তোমার RRB টেকনিশিয়ানে। এরপরে চলে আসি এখানে RPF কনস্টেবল এবং SI, ঠিক আছে, RPF কনস্টেবল এবং SI অর্থাৎ সাব ইন্সপেক্টর। তো এক্ষেত্রে তোমার যদি এখানে RPF কনস্টেবলের কথা যদি বলি, কনস্টেবলে কিন্তু 18 থেকে 25 বছর হলেই তোমরা কিন্তু ও আবেদন করতে পারবে এবং যারা যারা SI পদে আবেদন করবে সেক্ষেত্রে 20 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং এক্সট্রা ছাড় রয়েছে OBC এবং SC ST-দের
পাঁচ বছর এবং তিন বছরের তোমরা জানো। ও এক্ষেত্রে যোগ্যতা কী লাগবে, দেখো 12-10 pass লাগবে, দেখো প্লেন 10 pass প্লাস ITI তোমাদের থাকতে হবে। এবং ভ্যাকেন্সি এখানে কিন্তু প্রায় 8,000 মতন এখনও পর্যন্ত শূন্যপদ রয়েছে, এবং পুরোপুরি একবারে বেরোবে না, কিছুটা বেরোবে তারপরে আবার কিছুটা বেরোবে, এটা 2024 পর্যন্ত এই ভ্যাকেন্সিগুলো কিন্তু ফুলফিল হবে। এবং কবে বেরোবে ফর্ম সেটা আমি বলছি। তো এই হলো মোটামুটি তোমার হচ্ছে RPF কনস্টেবল অ্যান্ড SI, তারপরে RRB ALP, তারপরে RRB টেকনিশিয়ান, আর RRB যেটা বললাম গ্রুপ সি এর L1 এর ভ্যাকেন্সি। এরপরে আরও কিছু ভ্যাকেন্সি রেলের তরফ থেকে আসবে, যেটা হচ্ছে NTPC, ঠিক আছে, NTPC-র RRB NTPC-র ক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই বলে রাখি, RRB NTPC-র ক্ষেত্রে এজ কত, 18-30 বছর লাগবে এজ। এবং এখানে SC এবং ST-দের কিন্তু অবশ্যই ছাড় রয়েছে 5 বছরের, এবং OBC-দের যেটা বললাম প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। এবং কোয়ালিফিকেশনের কথা যদি বলি, কোয়ালিফিকেশন কী লাগবে, দেখো কোয়ালিফিকেশন কিন্তু 12 pass লাগবে। এক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সির কথা যদি বলি, ভ্যাকেন্সি কিন্তু NTPC-তে প্রায় 19,000 মতো ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, 19,000 তোমাদের ভ্যাকেন্সি থাকবে। এবং TTE এর কথা যদি বলি, TTE অর্থাৎ ট্রাভেলিং টিকিট কালেক্টরের কথা যদি বলি, তো এক্ষেত্রে তোমার যারা HS দিয়েছো, HS দিয়ে তোমাদের এজ লাগবে হচ্ছে 18-30, HS-এ যে পদগুলো রয়েছে এবং গ্র্যাজুয়েশনে এর জন্য 18-33, ঠিক আছে, এই হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এবং SC ST-দের যে ছাড় থাকে সেটা তো পাচ্ছই, 12 pass-ই লাগবে। দেখো এখানে অনেকে বলে রাখি, অনেকে বলবে ITI লাগবে, অনেকে বলবে ITI লাগবে না, দেখো এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে ITI লাগবেই এরকম কোনো রকম বিষয় কিন্তু উল্লেখ করা হয়নি। অফিসিয়ালভাবে যখন দেওয়া হবে তখন আরও বিষয়টা ক্লিয়ার হবে, এখন 12 pass-ই প্লেন ধরে রাখো, যে তোমাদের 12 pass হলেই তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে যে ভ্যাকেন্সি আছে 7,000 বা শূন্যপদের সংখ্যা এখনও পর্যন্ত রয়েছে, 7,784 শূন্যপদ রয়েছে। এই হচ্ছে তোমাদের টোটাল, যদি দেখো প্রায় অনেক এখনও পর্যন্ত ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সিগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবার তোমরা অনেকেই বলবে কবে ভ্যাকেন্সি আসবে, তো তোমরা ধরে নেবে যে মার্চ মাসে, ঠিক আছে, এ মার্চ মাসে ভ্যাকেন্সি, মার্চ থেকে ভ্যাকেন্সি দেওয়া শুরু হবে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো ফেব্রুয়ারিতে মার্চে, তারপরে পুরো যে একটা এই যে 60,000 ভ্যাকেন্সির কথা বলছি কোথাও, ঠিক আছে, সেই 60,000 ভ্যাকেন্সি একসাথে আসবে না, হয়তো প্রথমে আসলো 40,000 ভ্যাকেন্সি, তারপরে আসলো 60,000 ভ্যাকেন্সি, এমনই হতে পারে যে 60,000-এর জায়গায় 70,000 ভ্যাকেন্সিও আসতে পারে। এখন বর্তমানে শূন্যপদ এত দেখা গেছে, এখন পরবর্তীকালে আর শূন্যপদের সংখ্যা বাড়তে পারে, কমবে তো না, বাড়বে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিষয়, তোমরা অনেকে জানতে পারবে, সেই অনুযায়ী প্রিপারেশনে নিতে পারবে। এ তো বাদ বাকি তোমরা যদি ইন ডিটেলস চাও যে কোথায় সিলেকশন প্রসেস কী রয়েছে, কী এক্সামিনেশান দিতে হবে, তাহলে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো। নেক্সট ভিডিওতে পোস্ট অনুযায়ী একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, যে তোমাদের কীভাবে সিলেকশন করা হবে, এবছরের নতুন রুলস কী, সমস্ত কিছু নিয়ে। তো আর রেলের ভ্যাকেন্সি নিয়ে জানতে চাইছিলে, সেই কারণে বিস্তারিত তোমাদেরকে জানালাম। এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।